স্বৈরাচার একনায়কতন্ত্র এবং জালিমের সহযোগী হিসেবে আপনারা ছিলেন যারা, এবং আমার এই কথার মাধ্যমে সারা বিশ্বব্যাপী দেশব্যাপী যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব, আর না, আপনারা তো একটা বিষয় ভালো জানেন, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সন্তান, আপনারা আমাদের সহযোগী সহমর্মী, আপনাদেরকে আমরা বুকে পেতে চাই, এটা ইসলামের শিক্ষা। আচ্ছা, আমি কি আহ্বান করি শুনুন, এর ভিতরে কিছু আছে নামাজি, কিছু আছে বেনামাজি। আমি নামাজিদের উদ্দেশ্যে বলি বন্ধুগণ, সেটা হলো আপনারা জানেন কোনো ভালো কাজে যদি সহযোগিতা করি তাহলে সমপরিমাণ সওয়াব কিন্তু আমি পাব, আমি যদি কারো খারাপ কাজে সহযোগিতা করি তাহলে কিন্তু সেই পরিমাণ পাপ আমার আমলনামায় চলে আসবে। তো যারা কথা দিয়ে হোক, ভোট দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, উস্কানি দিয়ে হোক, গোপনে লোক দেখিয়ে হাজার হাজার লাখো তরুণদেরকে, বৃদ্ধদেরকে, বয়স্কদেরকে, নিরাপরাধ মানুষদেরকে নিজেদের বাড়ি থাকতে দেননি, এই যে আমি নিজেও আজ 20 দিন পর আপনাদের সামনে, আপনারা জানেন 2 জুমাতে আসতে পারেনি। তো এর আগে এই 5ই অগাস্ট যেদিন আমাদের বিজয়ের দিন, 2023-এর 5ই অগাস্ট আপনাদের এখানে শেষ জুমা পড়িয়েই আমাকে চলে যেতে হয়েছিল। আল্লাহ 5ই অগাস্টেই আবার বিজয় দিয়েছেন পরের বছরে, আলহামদুলিল্লাহ। এরপরে 8 মাস এইভাবে গেল, আল্লাহকে কত ডাকলাম, এরকম ইতিহাস মুসলিমদের অনেক আছে, তাদের ফরিয়াদ আল্লাহ কবুল করেছে। তারপরও আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, আল্লাহ যেহেতু আপনাদেরকে মসজিদে এনেছেন, ইমানের ময়দানে কবুল করেছেন, আমি আপনাদেরকে কয়েকটা অনুরোধ করে বক্তব্য শেষ করব। সেটা হলো আপনারা আল্লাহকে ভয় করুন, মন গড়া ধর্ম পালন বাদ দিতে হবে, যে আমি নামাজও পড়ব আর মসজিদ থেকে বেরিয়েই ভুলে যাব, জালিমের আদর্শ কায়েমের জন্য আমার চেষ্টা, ওরা জিতলে আমি ভি দেখাই কেন, আপনার এই আঙুলটা তো জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি কারে ভোট দেন আপনি জানেন না, ফেরাউনের স্ত্রী, সে তার স্বামীর প্রতি বিদ্রোহ করল এবং তাকে মেরে ফেলা হচ্ছে কি নির্মমভাবে, এবং তিনি তখন বলছেন আল্লাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাসিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, হে আমার রব, তুমি আমাকে জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাও, আর ফেরাউন এবং তার এই জালিম সম্প্রদায় থেকে আমাকে উদ্ধার করো। আমরা বলি আমিন। বন্ধুগণ, সুতরাং অনুরোধ করবো, যে যেভাবে সহযোগিতা করেছেন, আপনি জানেন না জালিমের অপরাধ কত, কিন্তু আল্লাহ তো জানেন সব আপনার আমলে, এখন আপনার একটাই পথ, আপনারা তৌবা করুন, তৌবা করুন। কারণ মানুষের এই যে দিল, এই যে অনেক সময় কিছু লোককে পরিবর্তনই করা যায় না, নামাজ পড়ে, দীর্ঘ সেজদা, হজ করে, সব করে, কিন্তু মানবরচিত ডিক্টেটরদের পক্ষে দাঁড়ায়, তাদেরকে ভোট দেয়, তাদেরকে সমর্থন করে এবং নিরাপরাধ মুসলিমদেরকে দেখায় দেয়, এই যে অবস্থাটা করে, এর কারণ কি? কারণ মানুষের এই দিল 3 রকম, একটি হলো সুস্থ দিল, আরেকটা হলো অসুস্থ দিল, আরেকটা হলো মৃত দিল। যার দিল মৃত তার হেদায়েত নেই, যার দিল অসুস্থ তার একটা চিকিৎসা আছে, আর সুস্থ দিল তো আল্লাহর জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা শোনেন, এবার অসুস্থ দিল, সূরা বাকারা প্রথম পাতাটা উল্টান, সারা জীবন তো না বুঝে পড়া হয়েছে, একটু একটু মেধা কাজে লাগান। 10 নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা, আল্লাহ বলছেন ওদের দিলে একটা রোগ ছিল, আমি ওর রোগটাকে আরো বাড়াই দিলাম, কারণ ওর তো সুস্থ হওয়ার ইচ্ছা নেই, ওর কর্ম, ওর কাজ কারবার, ওর আকিদে বিশ্বাস সবই ছিল, ওই রোগ কি করে বাড়বে, আরও সে অন্যায় করতো, আরও অন্যায় করতো, সে লোক দেখানো আস্তাগফিরুল্লাহ, লোক দেখানো তৌবা, মন গড়া ইসলাম মানা। আল্লাহ বলছেন ওদের দিলে ছিল একটা অসুস্থতা, আমি ওটাকে আরো বাড়িয়ে দিলাম এবং ওদের জন্য রেখেছি কষ্টদায়ক শাস্তি, কেন? কারণ ওরা ছিল মিথ্যাবাদী। আপনি মিলান, কারা বেশি মিথ্যা কথা বলে, সব ঠিকঠাক আছে, সবই আছে, আমাদের নেতৃবৃন্দ কি ধরনের মিথ্যা বলে আপনি চিন্তা করেন, এই মিথ্যা এই রোগের মূল। এরপরে 11-12 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেন যে ওদেরকে যদি বলা হয় সমাজে সন্ত্রাস সৃষ্টি করো না, এইভাবে বিপর্যয় করো না, ওরা বলে না না আমরাই তো শান্তি স্থাপনকারী, আপনি আগের ভিডিওগুলো দেখেন, তাদের চেয়ে ভালো কেউ নেই, নিষ্পাপ। আল্লাহ পাক 12 নম্বর আয়াতে বলছে সাবধান, এরাই বিপর্যয় সৃষ্টিকারী। তো বন্ধুগণ, এই কোরআনকে আমরা কীভাবে বিশ্বাস করি? এই যে দেখেন, এটা অসুস্থ দিল, এখন অসুস্থ দিলের চিকিৎসা কি? চিকিৎসা হলো আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব
সূরা রাদের 28 নম্বর আয়াত। একমাত্র আল্লাহর জিকির, এই জিকির আল্লাহু আল্লাহু করলে হবে না, কোরআনকে বলা হয়েছে জিকির, অর্থাৎ ব্যাক করতে হবে কোরআনের দিকে। সার্বিক কোরআনের বিধিবিধান আমরা বাদ দিয়ে মন গড়া সিলেবাস বানিয়ে চলি। রুগী যদি নিজে সিলেবাস বানায়, ডাক্তার পাঁচটা ওষুধ দিয়েছে, না এটা তিতি লাগছে খাবো না, ওইটার গন্ধ ভাল লাগে না, তো কেমনি সুস্থ হবেন? ডাক্তার যেটা দিয়েছে পরিপূর্ণরূপেই সেই চিকিৎসা আপনাকে গ্রহণ করতে হবে। আর মৃতদিল কি? মৃতদিলের কপাল খারাপ, এগুলোর হৃদায়ত হয় না, এগুলো হলো জালিম লিডার। সূরা আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ জারআনা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য বাছাই করেছি। এরা কেমন? লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। ওদের দিল আছে কিন্তু ওরা বুঝেও বুঝলো না, ওদের চোখ ছিল ওরা দেখেও দেখলো না, ওদের শ্রবণ শক্তি ছিল এটা শুনেও শুনলো না। উলাইকা কাল আনআম, এরা পশুর মতো, বালহুম আদল, ওর থেকে জঘন্য, এরা হলো তারা। আয়না ঘরের যে সব গল্প শুনছে এগুলো তো গল্প না, ওরা কি সব কথা বলতে পারে? একটা হিংস্র জানোয়ার তো এটা করে না। এই রকম নিরাপদ আর মানুষের উপরে এত জুলুম অত্যাচার চালিয়ে তাদের উপরে প্রাসাদ বানিয়ে এদের ঘুম আসে কেমনে? বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছে ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এইগুলা বুঝার পরও কি আমরা এখনো তাদের সমর্থক থাকব, নাকি আমাদের প্রকৃত তৌবা করতে হবে? বন্ধুগণ, ইসলামে আঁকড়ে ধরুন, ইসলামকে গভীরভাবে ধরুন, ইসলাম ছাড়া বাঁচানোর কোনো রাস্তা নাই। আপনি কি গবেষণা করেন? আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন মুক্তির চাবিকাঠি, শান্তির চাবিকাঠি কোথায়? বন্ধুগণ, কুরআনে কারিমে সূরাতুস সূরা, সূরা মানে পার্লামেন্ট, এর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সরে রাখো, আমি নূহকে নির্দেশ দিয়েছিলাম, আমি নির্দেশ দিয়েছি সেই নির্দেশ তোমাকে, রাসূলুল্লাহকে বলছেন। এরপর বলছে আমি এই নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে, যে আমার দেওয়া বিধানকে কায়েম করো, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো মতভেদ করো না। দিন কি? অনেকে মনে করছে বিসমিল্লাহ কইল না, কইল না, সে কইল না। আরে মিয়া থামেন, যার যা কাজ আগে গুছাই নিতে দেন, তাড়াহুড়ো করলে তো হবে না। এই কোরআন তো একবার আসে নাই, দিন কায়েম করো। এই যে তারা জুলমের বিচার করতে চেয়েছে এটাই দিন, তারা সরকারকে ভয় করতে নিষেধ করেছে এটাই দিন। নবীজি বলেছেন আদ্দিনুন নাসিহা, দিন হচ্ছে পরস্পরের কল্যাণ কামনা করা, কেউ কারো কল্যাণ কামনা করা না, কল্যাণ কামনা করা। পরিষ্কার বলেছে যে আগে সরকারকে দেখে সবাই ভয় করতো, প্রশাসনকে দেখে ভয় করতো না, জনগণ এই প্রশাসনকে সহযোগী মনে করবে, এটাই তো দিন। পরস্পর মিলিমিশে সব আমরা একটা পরিবারের মতো দেশ চালাবো, এটাই তো দিন। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং দোয়া করেন, এবং ওরা তো এই পরিপূর্ণ ইসলামী লাইনে লেখাপড়া করে না, এদেরকে পড়ানো হয়েছে মানবরচিত মতাদর্শের মধ্যে। সুতরাং আপনি একটা নিম গাছে আপনি ফরত করে মিষ্টি কাঁঠাল পাবেন এটাও না, এখানে আমাদের দায়িত্ব ছিল, দোষ আমরা আমাদেরকে দেব। আমাদের যোগ্যতা সম্পূর্ণ আলেম ওলামারা কয়জন এদেরকে দাওয়াত দিয়েছে? আমরা কোরআন পড়তে গেলে দেখি যে আল্লাহ মুসারে পাঠায় ফেরাউনের কাছে, ইব্রাহিমরে পাঠায় নমরুদের কাছে, আর আমরা যাই কাদের কাছে? করে নাকো ফসফাস, মারে নাকো ঢুস ঢাস, সেই তাদের দাওয়াত দিই। আপনি কি ইসলাম মানেন আপনি? আপনি তো মেন লোকটার কাছে যাবেন। কয়জন আলেম ইউনোকে দাঁত দিয়েছে? কয়জন আলেম ডিসিকে দাঁত দিয়েছে? কয়জন আলেম এমপিকে দাঁত দিয়েছে? কয়জন প্রধানমন্ত্রী? যার যাই সবাই চামচাগিরি করতে গিয়ে কি পাবো, এই ধান্দায় যায়। সুতরাং ওদেরকে ইসলামকে বাস্তব ভিত্তিক গঠনমূলক আকারে দায়িত্বশীলদের সামনে ইসলামী সংগঠনগুলোকে এই দায়িত্ব পালন করে তুলে ধরতে হবে, তবে না হবে। শুধু একতরফা দোষ দিয়ে লাভ নেই, এক হাতে তালি বাজে না।